একটা মজার গল্প দিয়ে শুরু করি। পোল্যান্ড আর ফ্রান্সের ম্যাচ নিয়ে তো আমরা কথা বলবো এখন। তো পোল্যান্ডের পোল্যান্ড ফ্রান্স ম্যাচের আগে পোল্যান্ডের আর্কেডিউস মিলিক এসেছিলেন প্রেস কনফারেন্সে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কিলিয়ান এমবাপ্পেকে আটকাতে হলে কী করতে হবে, তুমি তোমার টিমমেটদেরকে কী বলবে, কারণ শুধু মানে সে আসলে যখন মার্সেইতে ছিল মিলিক তখন তিনি ম্যাচ খেলেছেন এমবাপ্পের এগেনস্টে। তো তিনি তখন জবাব দিয়েছেন যে আমাদের একটা স্কুটার লাগবে, খুব বেশি কিছু লাগবে না, একটা স্কুটার হলেই এমবাপ্পেকে আটকানো যাবে। মানে স্কুটারটা বলতে আসলে আমরা ফুটবলে বাসপার কোয়ার্ডটা আমাদের খুব পরিচিত, স্কুটারটা আসলে কি মানে স্কুটার লাগবে, স্কুটার দিয়ে আপনি তার পেছন পেছন ছুটবেন, আক্ষরিক অর্থেই তিনি গতিতে আপনি এমবাপ্পের সঙ্গে পারবেন না, আপনার স্কুটার দিয়ে তার সঙ্গে পাল্লা দিয়ে তার গতি আটকাতে হবে। ঠিক আছে, আপনি কই আছেন? যাই হোক, ফ্রান্স এবং পোল্যান্ড সেই ম্যাচের প্রিভিউতে আপনাদের আরও একবার স্বাগত। কারণ হচ্ছে আমরা ফ্রান্সকে এই ম্যাচে খুব স্বাভাবিকভাবে এগিয়ে রাখতে হবে, তাই তো? অবশ্যই, ফ্রান্সকে এগিয়ে না রাখার তো আসলে কোনো কারণ নেই, যদিও ফ্রান্স এবং পোল্যান্ড দুটা দলে কিন্তু তাদের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচটা হেরে কিন্তু আসলে শেষ করেছে, এবং দুটা দলে কিন্তু গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে কোনো গোলও আসলে করতে পারেনি। ফ্রান্স এই রাউন্ড অফ 16 এসেছে 6 পয়েন্ট নিয়ে, অন্যদিকে পোল্যান্ড তারা কিন্তু আসলে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ স্টেজটা আসলে পার হয়েছে। তবে এই জায়গায় ফ্রান্সের যে আসলে এমবাপ্পের কথা আসলে শুধু আপনি বলছিলেন, এমবাপ্পে, জিরু এবং হচ্ছে একই সাথে গ্রিজম্যান, এই তিনজনকে আটকানো আসলে পোল্যান্ডের জন্য টাফ হবে। যদিও এই পোল্যান্ডেই কিন্তু গ্রুপ স্টেজের প্রথম দুটা ম্যাচে তারা কিন্তু কোনো গোল কনসিড করেনি, আর্জেন্টিনা তাদের জাল কিন্তু ওপেন করে দিয়েছে, এখন ফ্রান্সের পালা। এবার ফ্রান্সের পালা, এই ম্যাচটায় দুই গোলকিপারের ওপরেও আপনার নজর রাখতে হবে, ইগো লোরিস এবং ভোজাইক শেজদে। শেজদে তো আগের ম্যাচে মেসির কি দুর্দান্ত পেনাল্টি, ইনফ্যাক্ট এবারে ওয়ার্ল্ড কাপে তো তিনি দুটো পেনাল্টি ঠেকে দিয়েছেন, দুটো পেনাল্টি ঠেকেছেন। অর্থাৎ ওখানে যেমন আপনি গ্রিজমান এমবাপ্পের কথা বলছেন, আপনাকে আলাদা করে শেজদের কথাও এই জায়গায় বলতে হবে। আর লোরিস, তার তো একটা রেকর্ড হচ্ছে, এক্স্যাক্টলি লিলিয়ান থুরামের পর ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড কিন্তু আসলে তার হতে যাচ্ছে, সেই রেকর্ডটা ভেঙে ফেলবেন, ছুঁয়ে ফেলবেন, সেই একই জায়গায় আসলে থাকতে যাচ্ছে। এবং সেই জায়গায় আমার মনে হয় ফ্রান্স তাদের এই ম্যাচটা ডিফেন্স লাইন নিয়ে আসলে খুব একটা চিন্তার কোনো কারণ নেই, কারণ থিও হার্নান্দেস তিনিও কিন্তু আসলে ফিট, তিনি এই ম্যাচটা লেফট ব্যাক হিসেবে কিন্তু স্টার্ট করবেন। যদিও লাস্ট ম্যাচটায় আমরা দেখেছিলাম কামাভিঙ্গাকে শুরুতে একটু শেকি মনে হয়েছিল, শুরুতে না পুরো সময়, তারপরও হচ্ছে আপনার তিনি কিন্তু বল ডিস্ট্রিবিউশন মানে তার কাছে যখন রাউন্ডস ডুয়ালগুলো বা বল ডিস্ট্রিবিউশনে তার সাকসেস রেট কিন্তু আসলে খুব একটা কম ছিল না, কিন্তু ওই জায়গায় লেফট ব্যাক পজিশনে তাকে আপনার হাতে তো আসলে আর কোনো অপশন নেই, কিন্তু লেফট ব্যাকে মানে তিনি আসলে কি করবেন, কই যাবেন, মানে খুবই ক্লুলেস মনে হয়েছিল। আর সেই ম্যাচে তো ফ্রান্সের পাওয়ার কিছু ছিল না, এই কারণে হয়তো 9টা পরিবর্তন দিয়ে দেশ করে দিয়েছিলেন, এবার তো আর সেই পরিবর্তন তিনি করাবেন না, এবার তিনি তার মেইন 11 কি নামাবেন, গ্রিজমানের উপরে আলাদা করে নজর রাখতে হবে। গ্রিজমান নতুন একটা জায়গায় খেলছেন, নতুন একটা জায়গায় বলছি নতুন একটা পজিশনে খেলছেন, যেটা ফ্রান্সকে আরও সময় যত যাচ্ছে ফ্রান্সকে তত বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। শুরুতে যখন অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলেছিল ফ্রান্স, তখন আগে একটু মনে হচ্ছিল যে সেই আগের বিশ্বকাপের জুজুগুলো ফেরত আসে কিনা, যে ম্যাচের আগেই আমরা আসলে কথা বলছিলাম সে অস্ট্রেলিয়ার কাছে তারা শুরুতে গোলও খেলো, কিন্তু এরপর সময় যত যাচ্ছে এই ফ্রান্সকে খুব বেশি ভয়ঙ্করই আমার কাছে মনে হচ্ছে, এবং মনে হচ্ছে এই ফ্রান্সের আরও একবার চ্যাম্পিয়ন হয়ে গেলেও যেতে পারে। রাইট, কারণ টিউনিসিয়ার সাথে ম্যাচটাকে তো আসলে এখানে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই, তবে টিউনিসিয়ার সাথে সেই ম্যাচটার সেকেন্ড হাফে কিন্তু আমরা দেখেছিলাম ফ্রান্স ম্যাচটা ড্র করার জন্য বা হচ্ছে সেই ম্যাচটা জেতার জন্য তারা কিন্তু ফুল এফোর্টটা কিন্তু আসলে দিয়ে দিয়েছিল, তবে টিউনিসিয়ার কাছ থেকে সেদিন আর কোনো পয়েন্ট পাওয়া হয়নি। তবে এই ম্যাচ ডেফিনেটলি ফ্রান্স কিন্তু ফেভারিট, এটা নিয়ে আসলে কোনো শঙ্কা বা কোনো প্রশ্নও নেই। এই জায়গায় ফ্রান্সের মিডফিল্ডটা, যে দুজন আসলে মিডফিল্ডার সেখানে খেলছেন, চুয়ামিনি এবং র্যাবিও, সেই দুজনেই তো একটা বড় আসলে প্লাস পয়েন্ট, ওই জায়গাটাতেই মনে হয় এসে পোল্যান্ড তারা আটকাবে। চুয়ামিনি আরও বেশি তরুণ, সেই তুলনায় আদ্রিয়ান রাবিওর এক্সপিরিয়েন্স একটু বেশি, রাবিওকে ভালো করতে দেখে ফ্রান্স দলে খুব ভালো লাগছে আমার পার্সোনালি। তাকে যখন ওই পিএসজির আমল থেকে যখন দেখছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই ছেলেটা আসলে খেলাবে তো একটা প্লেয়ার আছে, যেভাবে তিনি বল ডিস্ট্রিবিউট করেন এবং হচ্ছে যে কাটিয়ে সামনে যেতেও পারেন, ড্রিবলিংটাও তার ভালো, ওই জায়গায় মনে হয়েছিল যে এই ছেলেটা। কিন্তু যখন 2018 বিশ্বকাপে তাকে দলে নেওয়া হলো না, এবং এবার খুব দারুণভাবে কামব্যাক করলেন এবং স্টার্টিং ইলেভেনে নিজের জায়গাটা পাকা করলেন, গোলও পেয়েছেন। চুয়ামিনি তিনি তো আছেনই, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এই সিজনে ভালো করছেন, তাকে ঘিরেও আলাদা প্রত্যাশা আছে। তবে ফ্রান্সের মিডফিল্ডের কথা আপনি যেভাবে বললেন, দেখুন আর্জেন্টিনার সঙ্গে পোল্যান্ড যখন খেললো, আর্জেন্টিনার সঙ্গে পোল্যান্ড কিন্তু ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে তারা একদম লো ব্লকে খেলে, তাদের মিডফিল্ড বলতে কিছু ছিলই না, তারা বলই পায়নি। এখন পোল্যান্ড কি ওই ম্যাচটা ড্র করতে নেমেছিল? হয়তো তারা ড্র করতে নেমেছিল, তাহলে এই ম্যাচে কি তাদেরকে সেই আগের কৌশল কোনো সাহায্য করবে? হয়তো করবে না, তাই না? মানে আপনি হয়তো ভাবতে পারেন যে ঠিক আছে ম্যাচটা টেনে টুনে কোনোভাবে নিয়ে যাই এক্সট্রা টাইম পর্যন্ত বা টাই ব্রেকার পর্যন্ত, কীভাবে মানে তারপরে তো ওই পাশে লোরিস, এ পাশে শেজনি, দুজনই তো আছেন। আর এই ম্যাচে আপনি ওই একটাই ভরসা
রবার্ট লেভানডফস্কি। লেভানডফস্কির ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়ে তো অনেক কথা হতে পারে, লিওনেল মেসির ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়ে যেমন একটা সময় কথা হতো না যে গোল করতে পারেন না বা ইন্টারন্যাশনাল ম্যাচে আসলে কোথায় যেন হারিয়ে যাচ্ছেন, রবার্ট লেভানডফস্কির জন্যও সেই কথাটা সত্য। রবার্ট লেভানডফস্কিকেও মেসি যেভাবে জবাব দিয়েছেন, লেভানডফস্কির তো জবাব দেওয়ার সময়। লেভানডফস্কি একটা গোলও করেছেন, তবে এবার ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ পর্যন্ত সবচেয়ে বেশি কোনো ফুটবলার যিনি লং বলের সাপ্লাইটা পেয়েছেন সেটা কিন্তু লেভানডফস্কি। অলমোস্ট প্রায় 22-23টা লং বল কিন্তু তার কাছে এসেছে, কিন্তু তিনি সেগুলোকে কিন্তু আসলে গোলে কনভার্ট করতে পারেনি। এই জায়গাটায় আরও একটা জিনিস কি, ওপেন প্লে থেকে কিন্তু তিনি তেমন আসলে বল সার্ভিসটা আসলে পাচ্ছেন না। এই আরও একটা ইঙ্গিত যে বললাম যে মিডফিল্ড বলতে পোল্যান্ডের কিছু নেই, এটা হচ্ছে তার আরও একটা প্রমাণ যে লং বল আর হচ্ছে তার কাছে বল যাচ্ছে, মিডফিল্ড থেকে তিনি কোনো সাপোর্ট পাচ্ছেন না। পোল্যান্ডকে আমি কোনো সেকেন্ড মানে মনে করে দেখতে পাচ্ছি না, আর্জেন্টিনার ম্যাচে তারা কোনো সেকেন্ড বল যে তার ট্রাইও করেছে মনে হয়নি, এবং যখন কাউন্টার প্রেস করেছে আর্জেন্টিনা তখন তারা একদমই ভড়কে গেছে। এবং ফ্রান্স এই কাজটা খুব ভালো মতোই করবে, ফ্রান্স হয়তো ওই ফুটবলটা খেলে না যে ঠিক আছে সারাদিন অ্যাটাকিং অ্যাটাকিং ওই ফুটবল খেলে না। 2018-তে ফ্রান্স যেভাবে চ্যাম্পিয়ন হয়েছিল এই ফ্রান্সের খেলার ভেতরে খুব একটা তফাত নেই, এবং আমার কাছে মনে হয় যে পোল্যান্ডের সম্ভাবনা খুবই কম, কিন্তু পোল্যান্ড যদি কিছু করে দেখাতে পারে সেটা সবচেয়ে বড় চমক হবে, মেলা বড় চমক হবে, বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিদায় করে। এবং যেটা আসলে ফ্রান্সের কিন্তু এর আগে কখনো রাউন্ড অফ 16 থেকে বিদায় নেওয়ার কিন্তু রেকর্ড নেই। অন্যদিকে পোল্যান্ড তারা কিন্তু নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো রাউন্ড অফ 16টা আসলে তারা কনফার্ম করে ফেললো, সুতরাং হাড্ডাহাড্ডি একটা ম্যাচেরই কিন্তু অপেক্ষা করছে। তবে ফেরত যা মানে বিদায় নিচ্ছি না এখন, একটা একটা মজার স্ট্যাট মুখস্থ করেছিলাম আপনার ইয়াতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে যে সম্ভবত ভুল না হয়ে থাকলে 1982 সালের পর এই প্রথম এই দুই দল মুখোমুখি মেজর কোনো টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে, মুখস্থ করেছিলাম কোনো জায়গায় ছাড়া হয় নাই। লেটস সি, অলমোস্ট প্রায় 18 আর এদিক দিয়ে 42 বছর পর দু দল আবারও মুখোমুখি হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো বিগ ইভেন্টের রাউন্ড অফ 16-এ। কার কপালটা আসলে খুলবে আর কার কপালটা আসলে পুড়বে সেটা দেখতে চোখ রাখুন কিন্তু টি স্পোর্টসে। এতক্ষণ আমরা সাথে ছিলাম ইউসিবি প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ ফোরকাস্টে। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.